আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি নড়াইল সদর হসপিটালের একেবারেই চলমান সদর হসপিটালের পশ্চিম পাশে, যেটা 250 বেডের একটি হসপিটাল নির্মাণাধীন। চমৎকারভাবে এখানকার যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, PWD-র ইঞ্জিনিয়ার রয়েছেন এবং এখানে অন্যান্য যে সহকর্মী যারা রয়েছেন, তারা চমৎকারভাবে এই কাজটি দেখভাল করছেন, মানসম্মত ঢালাই হচ্ছে বলে অভিমত করেছেন ইঞ্জিনিয়ার সাহেবরা। এখানে আমরা আরও শুনেছি যে এই হসপিটালের সাথে প্রত্যেকটি রোগীর বেডের সাথে একটি গ্যাস সিলিন্ডার সংযুক্ত করা হবে। আমরা অনুরোধ করব স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের MP মহোদয়ের কাছে আমরা অনুরোধ করব এই কাজটি, উভয় কাজটি যাতে মানসম্মত হয় সেদিকে লক্ষ্য রাখবেন। সবাইকে দেখাই দিতে চাই যে সুন্দর কাজ এবং দ্রুততম সময়ের মধ্যে কাজটা শেষ করে, যদিও আমাদের 1 কোটি টাকা এখনো পাওনা আছে, বিল পায় নাই, ডিপার্টমেন্টাল প্রসেস এর মধ্যে আছে। তারপরেও আমরা সেই টাকা না পাওয়ার পরেও একদিনের জন্য কাজ থেমে নাই এবং দ্রুত গতিতে চলতেছে এবং সময়ের মধ্যে কাজ, এবং MP সাহেবের সাথে আমাদের মাস্টারপিসের সঙ্গে একটা কথা দেওয়া ছিল, সেই কথার আগে আমি আশা করি কাজ হ্যান্ড ওভার করে দিতে পারবো বলে আশা রাখি। এখানে আমাদের যে টেন্ডার আছে, স্পেসিফিকেশন আছে, কোয়ালিটি মেনটেন করে খুব সুন্দর একটা কাজ এখানে হচ্ছে। কত নাগাদ হতে পারে এটা আমাদের? আরও হয়তো 1 বছরের ভিতরে এটা আশা করছি, সেটা 7তলা বিল্ডিং হবে। এখানে আমাদের অলরেডি 2টা সার হয়ে গেছে, এখন আরও 5টা সার বাকি আছে। 5টা সার করতে আমাদের 5 মাস লাগবে অলরেডি। আশা করছি 1 বছরের ভিতরে এই প্রজেক্টটা আমরা হ্যান্ড ওভার করতে পারবো।